वेलकम बैक फ्रेंड्स टू विजन WBCS। विजन WBCS यूट्यूब चैनले सबाई के स्वागत। WBCS 2021 मेन्स के लक्ष्य करे आमादेर जे WBCS मेन्स मॉक प्रैक्टिस टेस्ट सीरीजटा चलछे तार सेट नम्बर 21 आज के आमरा करब। एई सेटे आमरा पेपर 3 अफ WBCS मेन्स एर हिस्ट्री पार्टटाके कवर करछी। ओके सेट 22 সেখানেও আমরা सेम हिस्ट्री পার্টটাকেই করব। 23 আর 24 এ আমরা পেপার 3 এর জিওগ্রাফি পার্টটাকে করব। ওকে যারা যারা আমাদের চ্যানেলে নতুন আছো তারা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে নাও, ভিডিওস গুলো ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, এন্ড আমাদের সমস্ত ইউটিউব ক্লাসেস এর ফ্রি পিডিএফ নোটস তোমরা পেয়ে যাবে ভিশন WBCS এর অফিশিয়াল ইউটিউব অফিশিয়াল অ্যাপে, সেটা তোমরা প্লে স্টোর থেকে ডাউনলোড করতে পারো। অ্যান্ড আমাদের টেলিগ্রাম চ্যানেলে তোমরা গুরুত্বপূর্ণ মেটেরিয়ালসগুলো ফ্রি অফ কস্ট পাচ্ছ, অ্যাজ ওয়েল অ্যাজ ডেইলি কুইজ অ্যান্ড ভেরিয়াস স্টাডি মেটেরিয়ালস ই বুকস তোমাদেরকে প্রোভাইড করা হয়। তো আমাদের অফিশিয়াল টেলিগ্রাম চ্যানেলেও তোমরা জয়েন হইতে পারো। ওকে মুভিং অন, ফার্স্ট কোয়েশ্চেন অফ দ্য ডে। দ্য সেন্টার অফ সঙ্গম লিটারেচার অ্যান্ড দ্য প্যাটার্নস অফ সঙ্গম পোয়েটস were option A Cheras of Vanji, option B Cholas of Urayur, option C Pandeyas of Madurai and option D all of the above. Sangam literature er center konta chilo and who were the patrons of Sangam poets? Option tomader samne ache, ami tomaderke 20 second dicchi ei question ta korar jonno। 20 সেকেন্ডের মধ্যে এই কোয়েশ্চেনের আনসারটা করো। সঙ্গম লিটারেচার আর সঙ্গম পোয়েট এর সেন্টার অ্যান্ড প্যাটার্নস কে আইডেন্টিফাই করতে হবে। অপশন এ তে দেখা দেওয়া আছে চেরাস অফ ভাঞ্জি, অপশন বি চোলাস অফ উরায়ুর, অপশন সি পান্ডেয়াস অফ মাদুরাই অ্যান্ড অপশন ডি অল দি অ্যাবভ। তো সঠিক উত্তর হচ্ছে অপশন ডি অল অফ দি অ্যাবভ। পান্ডেয়াস মাদুরাইতে সঙ্গম লিটারেচারকে প্যাটার্ন করতেন, মাদুরাই ওয়াজ আ সেন্টার অফ সঙ্গম লিটারেচার, সিমিলারলি উরায়ুর অ্যান্ড ওয়ানজি ও সেন্টার ছিল সঙ্গম লিটারেচারের, অ্যান্ড চেরাস, চোলাস অ্যান্ড পান্ডিয়াস দিস অল থ্রি ডাইনেস্টি ওয়ার দি প্যাটার্নস অফ সঙ্গম পোয়েটস। ওকে দেখে নাও, ফার্স্ট সঙ্গম কোথায় হয়েছিল? ফার্স্ট সঙ্গম হয়েছিল মাদুরাইতে, সেকেন্ড হয়েছিল কাপাদুপরমে অ্যান্ড থার্ড সঙ্গম হয়েছিল মাদুরাইতে আবার। তো সেন্টার অফ সঙ্গম লিটারেচার আর প্যাটার্নসগুলো এরকম কোয়েশ্চেন আসে। তো যখন তোমরা সঙ্গম পিরিয়ডটাকে করবে, দ্যাট ইজ সাউথ ইন্ডিয়ান আর্লি সাউথ ইন্ডিয়ান হিস্ট্রিটাকে যখন করবা, তখন এই সমস্ত পয়েন্টস অ্যান্ড স্ট্যাটিক পয়েন্ট নোটসগুলো কিন্তু ভালো করে পড়তে হবে। ওকে মুভিং অন, হু ওয়াজ দি অথর অফ দ্য বুক অশোকা অ্যান্ড দ্য ডিক্লাইন অফ মৌর্যাস? অশোকা অ্যান্ড দ্য ডিক্লাইন অফ মৌর্যাস নামের বই তার অথর কে? অপশন এ ডি এন ঝা, অপশন বি রোমিলা থাপড়, অপশন সি আর এস শর্মা অ্যান্ড অপশন ডি এ এল বাসম। হু ওয়াজ দি অথর অফ দ্য বুক অশোকা অ্যান্ড ডিক্লাইন অফ মৌর্যাস? কি হবে রাইট আনসার? তাড়াতাড়ি কমেন্ট বক্সে আনসারটা করো। অ্যাবসলিউটলি রাইট আনসার ইজ অপশন বি রোমিলা থাপড়। রোমিলা থাপড় এই বই লিখেছিলেন যার নাম হচ্ছে অশোকা অ্যান্ড দ্য ডেডলাইন অ্যান্ড দ্য ডিক্লাইন অফ মৌর্যাস। ক্লিয়ার আছে? মুভিং অন, লর্ড বুদ্ধা অ্যান্ড মহাবীরা ডাইড ইন দ্য রিজন অফ? বুদ্ধা আর মহাবীরা এর মৃত্যু কার সময়েতে হয়েছিল? অপশন এ বিম্বিসারা, অপশন বি অজাত শত্রু, অপশন সি উডায়ন, অপশন ডি দশরথ। বুদ্ধা আর মহাবীরা এই দুইজনেরই ডেথ মৃত্যু কোন রাজা এর রিজিনে বা কোন রাজার সময়তে হয়েছিল? তাড়াতাড়ি কমেন্ট বক্সে আনসারটা জানাও।
তারপর আমি অ্যান্সারটা বলছি তোমাদেরকে। তো অনেকরাই অ্যান্সার করেছো, ভেরি গুড। আর সঠিক উত্তর হচ্ছে অপশন বি, অজাতশত্রু। দেখো, বিম্বিসারার সময়তে লর্ড বুদ্ধা আর মহাবীরা এরা দুজন প্রেজেন্ট ছিল। বুদ্ধা অ্যান্ড মহাবীরা ওয়ার দি কন্টেম্পোরারি অফ বিম্বিসারা, বাট বুদ্ধা অ্যান্ড মহাবীরা এই দুইজনেরই ডেথ হয়েছিল ডিউরিং দি টাইম অফ অজাতশত্রু। আর অজাতশত্রুয়ের যদি আমি বলি, অজাতশত্রুয়ের স্ট্যাটিক পয়েন্টে, তো প্রথম যে বুদ্ধিস্ট কাউন্সিল হয়েছিল সেটা অজাতশত্রুয়ের সময়তেই হয়েছিল রাজগিরে। অ্যান্ড মহাশীলাকান্তকা অ্যান্ড রথমাসুলা বলে দুটো ওয়ার ইকুইপমেন্ট ছিল, যেটা অজাতশত্রু নিজে ইনভেন্ট করেছিল অ্যান্ড ইউজ করেছিল আগেনস্ট লিচ্ছবিজ। ক্লিয়ার আছে? তো মনে রাখবে, বুদ্ধা অ্যান্ড মহাবীরা বোথ ডাইড ইন দ্য রিজন অফ অজাতশত্রু। মুভিং অন, হুইচ অফ দ্য ফলোয়িং পিরিয়ডস ওয়াজ কনসিডার্ড বাই গোল্ডেন চাইল্ড অ্যাজ আ পিরিয়ড অফ রেভলিউশন? গোল্ডেন চাইল্ড এর হিসাবে বা গোল্ডেন চাইল্ড এর কথা অনুযায়ী কোন পিরিয়ডকে রেভলিউশন বলে কনসিডার করা হতো? অপশন এ প্যালিওলিথিক, অপশন বি মেজোলিথিক, অপশন সি নিওলিথিক, অ্যান্ড অপশন ডি হরপ্পন। তো কোন পিরিয়ডকে রেভলিউশন বলে কনসিডার করা হতো? Which period was considered as the period of revolution by Gordon Child? তো সঠিক উত্তর হচ্ছে অপশন সি, নিওলিথিক। নিওলিথিক পিরিয়ড যে ছিল, ফেজ ছিল, সেটাকে গর্ডন চাইল্ড পিরিয়ড অফ রিভলিউশন হিসাবে ক্লাসিফাই করেছিলেন। ক্লিয়ার? মুভিং অন, দি আর্লিয়েস্ট নন স্টোন টুল in Indian subcontinent have been discovered from? Question এর মানে হচ্ছে that earliest known stone tool Indian subcontinent এ, Indian ভারত যে দ্বীপ আছে Indian subcontinent, এই Indian subcontinent এ প্রথম stone tools কোথায় ডিসকভার করা হয়েছিল, কোথায় থেকে আর্লিয়েস্ট স্টোন টুলস ডিসকভার করা হয়েছিল? অপশন এ পোতওয়ার প্ল্যাটিউ পাকিস্তান, অপশন বি হুংসি ভ্যালি কর্ণাটকা, অপশন সি দিদওয়ানা রাজস্থান, অ্যান্ড অপশন ডি ভীম বেটকা মধ্যপ্রদেশ। কি হবে রাইট অ্যান্সার? আর্লিয়েস্ট নোন স্টোন টুল in India, Indian subcontinent was discovered from? তো সঠিক উত্তর হচ্ছে অপশন এ, পোতওয়ার প্ল্যাটিউ ইন পাকিস্তান। পাকিস্তানের পোতওয়ার প্ল্যাটিউতে আর্লিয়েস্ট নোন স্টোন টুল ডিসকভার করা হয়েছিল ইন দি ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট। ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট মানে ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশ অ্যান্ড শ্রীলঙ্কা, এই চারটে দেশকে নিয়ে যে সাবকন্টিনেন্ট তৈরি হচ্ছে সেটাকে বলা হয় ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট। ওকে, মুভিং অন, দি ফরেন ট্রাভেলার নেমড ওয়ান অফ দ্য ফেমাস বিজয়নগর কয়েন্স অ্যাজ পগোডা, অরিজিনালি ইট ওয়াজ? একজন ফরেন ট্রাভেলার বিজয়নগর কয়েন্সকে পগোডা বলেছিলেন। এই বিজয়নগর কয়েন্স যে পগোডা বলা হয়েছে, এই পগোডা অ্যাকচুয়ালি বা অরিজিনালি কী ছিল? অপশন এ পান, অপশন বি বরাহ, অপশন সি হুন, অ্যান্ড অপশন ডি পানম। What was pagoda originally? Pagoda jeta ke foreign travelers Vijayanagar coins ke je pagoda bolechilo, to ei pagoda actually originally ki chilo? Onekra answer korecho, ar shothik uttor hocche option B, varaha. Varaha was the actual form of pagoda. Moving on, কোয়েশ্চেনে তোমাদেরকে জিজ্ঞাসা করা হচ্ছে, উইচ মুঘল এম্পারর ফর দ্য ফার্স্ট টাইম ডিভাইডেড দ্য এম্পায়ার ইন টু প্রভিন্সেস? অপশন এ বাবর, অপশন বি হুমায়ু, অপশন সি জাহাঙ্গীর, অপশন ডি আকবর। প্রথমবার কোন মুঘল শাসক নিজের এম্পায়ারটাকে, মুঘল এম্পায়ারটাকে প্রভিন্সেসে ডিভাইড করেছিল? Which Mughal emperor for the first time divided the empire into provinces? Option A, Babur.
অপশন বি হুমায়ুন, অপশন সি জাহাঙ্গীর অ্যান্ড অপশন ডি আকবর। কি হবে রাইট আনসার তাড়াতাড়ি কমেন্ট বক্সে জানাবে। তো সঠিক উত্তর হচ্ছে অপশন ডি আকবর। দেখো মুঘল এম্পায়ার কে ডিভাইড করা হয়েছিল ইন্টু প্রোভিন্স, এই প্রোভিন্সকে বলা হতো সুবাজ, আর সুবাজকে ফার্দার ডিভাইড করা হয়েছিল ইন্টু সরকার, পরগনা অ্যান্ড গ্রাম। আকবরের সময়তে 15টি সুবাজ দ্যাট ইজ প্রোভিন্সেস ছিল, যেটা ঔরঙ্গজেবের সময়তে বেড়ে 20 হয়ে গেছিল। তো ফর দ্য ফার্স্ট টাইম মুঘল কিংডম বা মুঘল এম্পায়ার ওয়াজ ডিভাইডেড ইন্টু প্রোভিন্সেস বাই আকবর। ক্লিয়ার? আর আকবরের সময়তে 15টা প্রোভিন্স ছিল, আর ঔরঙ্গজেবের সময়তে সেটা 20টা হয়ে গেল। ক্লিয়ার? মুভিং অন। জয়দেবস গীত গোবিন্দা ডিলস উইথ দ্য কাল্ট অফ, জয়দেবের গীত গোবিন্দা কোন কাল্টের সাথে ডিল করে? অপশন এ রামা, অপশন বি শিবা, অপশন সি কৃষ্ণা অ্যান্ড অপশন ডি শক্তি। তাড়াতাড়ি কমেন্ট বক্সে আনসারটা জানাও। জয়দেবের গীত গোবিন্দা কোন কাল্টের সাথে ডিল করে? তো সঠিক উত্তর হচ্ছে অপশন সি কৃষ্ণা। কৃষ্ণা কাল্ট যে ছিল, এই কৃষ্ণা কাল্টের সাথে গীত গোবিন্দা ডিল করত, অ্যান্ড গীত গোবিন্দা ওয়াজ রিটেন বাই জয়দেব। ক্লিয়ার আছে? মুভিং অন। দ্য দিল্লি সুলতান হু স্টাইল হিমসেলফ দ্য সেকেন্ড আলেকজান্ডার দ্যাট ইজ সিকন্দর ই সাইনি ওয়াজ, সিকন্দর ই সাইনি বা সেকেন্ড আলেকজান্ডার হিসাবে কোন দিল্লি সুলতান নিজেকে স্টাইল করেছিল? এই কোয়েশ্চেনের জন্য 10 সেকেন্ডও দেওয়া উচিত না, প্রি লেভেলের কোয়েশ্চেন এটা। তাড়াতাড়ি কমেন্ট বক্সে আনসারটা করবে। সেকেন্ড আলেকজান্ডার কাকে বলা হতো? তো অনেকরাই আনসার করে ফেলেছো, ভেরি গুড, এইভাবে আনসারটা করতে থাকবে। রাইট আনসার ইজ অপশন বি আলাউদ্দিন খিলজি। আলাউদ্দিন খিলজি নিজেকে সেকেন্ড আলেকজান্ডার বা সিকান্দার ই সাইনি বলে স্টাইল করতো। ক্লিয়ার? মুভিং অন। হুইচ অফ দ্য ফলোয়িং কনস্পিরেটার্স আগেনস্ট সিরাজউদ্দৌলা ওয়াজ ডিউপড বাই আ ফর্গড এগ্রিমেন্ট পেপার বাই রবার্ট ক্লাইভ, রবার্ট ক্লাইভ কোন কনস্পিরেটরকে ডিউপ করেছিল একটা ফর্গড এগ্রিমেন্ট বা ফলস এগ্রিমেন্টের মাধ্যমে? হুইচ কনস্পিরেটর আগেন সিরাজউদ্দৌলা ওয়াজ ডিউপড বাই আ ফর্গড এগ্রিমেন্ট পেপার বাই রবার্ট ক্লাইভ? অপশন তোমাদের সামনে আছে, তাড়াতাড়ি কমেন্ট বক্সে আনসারটা করো। তো তাড়াতাড়ি কমেন্ট বক্সে আনসারটা করো, এখনো সবাই কিন্তু আনসারটা করছো না। হু ওয়াজ দি কনস্পিরেটর again Sirajuddaula who was duped by a forged agreement paper by Robert Clive? সঠিক উত্তর হচ্ছে অপশন ডি উমিচন্দ। উমিচন্দকে একটা forged agreement paper দিয়ে Robert Clive ডিউপ করেছিল against Sirajuddaula। ক্লিয়ার? মনে রাখবে এটা। মুভিং অন। হোয়াট ওয়াজ দ্য প্লজিবল রিজন ফর দি ইংলিশ টু টেক আপ এডিশনাল ফর্টিফিকেশনস অফ কলকাতা? কলকাতাকে এডিশনাল ফর্টিফিকেশন করার কারণ কি ছিল? ব্রিটিশার্সরা যে কলকাতাকে ফর্টিফাই করেছিল, এডিশনালি আরও বেশি করে ফর্টিফাই করেছিল, তার কারণ কি ছিল? হোয়াট ওয়াজ দ্য মেন প্লজিবল রিজন? অপশন এ টু প্রোটেক্ট ইংলিশ ট্রেড ফ্রম লোকাল ডিস্টার্বেন্সেস, অপশন বি টু প্রোটেক্ট দেমসেলফ ফ্রম দ্য ফ্রেঞ্চ অন দ্য অকেশন অফ 7 ইয়ার্স ওয়ার, অপশন সি দি ইংলিশ ডিসকাউন্টেড লাইক many others the chances of Sirajuddaula's accession and hence paid scant respect to his authority, and option D to strengthen their establishments in Bengal. What was the main plausible reason for English to take up additional fortification? এই চারটে অপশন তোমাদের সামনে আছে, আরামসে একটু চিন্তা ভাবনা করে একটু ভালো করে কোয়েশ্চেনটাকে বুঝো, অপশনটাকে বুঝো, তারপরে কমেন্ট বক্সে আনসার করো। আমি 30 সেকেন্ড দিচ্ছি এই কোয়েশ্চেনটা আনসার করার জন্য, কমেন্ট বক্সে আনসারটা করবে। কোয়েশ্চেনের মানেটা আগে বুঝবে, কোয়েশ্চেনের মানেটা আমি আবার বলে দিচ্ছি। ব্রিটিশার্সরা
কলকাতাকে এডিশনালি ফর্টিফাই করেছিল তার কারণ কি ছিল? হোয়াট ওয়াজ দি রিজন? অপশন তোমাদের সামনে আছে, কমেন্ট বক্সে তাড়াতাড়ি অ্যান্সারটা জানাও, তারপর আমি তোমাদেরকে রাইট অ্যান্সারটা বলছি, সঠিক উত্তরটা। তো সঠিক উত্তর হচ্ছে অপশন বি, সেভেন ইয়ার ওয়ার যেটা হচ্ছিল সেট অস্ট্রিয়াতে, এই সেভেন ইয়ার ওয়ার থেকে নিজেকে ব্রিটিশদেরকে প্রোটেক্ট করার জন্য ফ্রেঞ্চ থেকে এই কলকাতাটাকে এডিশনালি ফর্টিফাই করা হয়েছিল বাই দি ব্রিটিশার্স। তো ব্রিটিশার্সরা কলকাতাকে ফর্টিফাই করেছিল এডিশনালি, তার যে প্লজিবল রিজন হচ্ছে, তার যে মেন কারণ হচ্ছে, সেটা হচ্ছে সেভেন ইয়ার্স ওয়ারের সময়তে ফ্রেঞ্চ থেকে ব্রিটিশার্স অ্যাজ ওয়েল অ্যাজ ব্রিটিশ অকুপেসিটাকে প্রোটেক্ট করা। ওকে, মুভিং অন। হো অ্যান্ড মুন্ডা ট্রাইবসম্যান ওয়ার ফ্রম, হো অ্যান্ড মুন্ডা ট্রাইবস কোন জায়গা থেকে বিলং করতেন? অপশন এ ছোটা নাগপুর, অপশন বি আরাবলি হিলস, অপশন সি সহ্যাদ্রি হিলস অ্যান্ড অপশন ডি নান অফ দি অ্যাবভ। হো অ্যান্ড মুন্ডা ট্রাইবসম্যান কোথায় থেকে বিলং করতেন? অপশন তোমাদের সামনে আছে, গিভিং ইউ 10 seconds ফর দিস কোয়েশ্চেন। এই কোয়েশ্চেনটা 10 সেকেন্ডে হয়ে যাবে, বিকজ প্রি লেভেলের কোয়েশ্চেন এই সমস্ত, এরকম কোয়েশ্চেনও মেনজে থাকে, তাই আমি তোমাদেরকে এখানে করাচ্ছি। তো তাড়াতাড়ি অ্যান্সারটা বলো, হো অ্যান্ড মুন্ডা ট্রাইবসম্যান কোথায় থেকে বিলং করতেন? তো সঠিক উত্তর হচ্ছে অপশন এ ছোটা নাগপুর, ছোটা নাগপুর প্লেটিও থেকেই হো অ্যান্ড মুন্ডা ট্রাইবসম্যান বিলং করে। মুন্ডা থেকে যদি তোমরা হিস্ট্রিতে মনে করো, তো একটা আপ্রাইজিং ছিল উলুগান, যেটাকে মুন্ডা রিবেলিয়নও বলা হতো। তো এইটাকে লিড করছিলেন ভগবান বিরসা মুন্ডা, এটা মনে রাখবে, অ্যান্ড দে বিলং ফ্রম দি ছোটা নাগপুর প্ল্যাটিউ রিজন। ওকে, মুভিং অন। সাম অফ দ্য পিজেন্টস রিবেলিয়ন ওয়ার পার্টিসিপেটেড এক্সক্লুসিভলি বাই দ্য ট্রাইবাল পপুলেশন, অ্যারেঞ্জ দ্য ফলোয়িং ট্রাইবাল মুভমেন্টস ক্রোনোলজিক্যালি। এখানে 4টে ট্রাইবাল মুভমেন্ট দেওয়া আছে তোমাদেরকে, ক্রোনোলজিক্যালি এটাকে তোমাদেরকে সাজাইতে হবে। আমি কি তোমাদেরকে এটার জন্য 30 সেকেন্ড দিচ্ছি, চলো 40 সেকেন্ডস দিচ্ছি এই কোয়েশ্চেনটা সলভ করার জন্য। কোয়েশ্চেন তোমাদের সামনে আছে, তোমাদেরকে ক্রোনোলজিক্যালি এটাকে সাজায় রাইট অ্যান্সারটা বলতে হবে। ওকে, স্টার্ট। তো কী হবে রাইট আনসার? রাইট আনসার ইজ অপশন এ 2314। প্রথমে কোল্ড রেবেলিয়ন, যেটাকে বুদ্ধা ভগত লিড করেছিলেন, ওটা হয়েছিল। তারপরে হুল রেবেলিয়ন হয়েছিল সিদ্ধ অ্যান্ড কানু এর, সান্থাল রেবেলিয়ন যেটাকে বলা হয়। তারপরে গুদেম রাম্পা রেবেলিয়ন হয়েছিল, লেড বাই আলুরি সিতরা মারাজু। অ্যান্ড লাস্টে হয়েছিল থাডো কুকি মুভমেন্ট, লেড বাই জোদানাং অ্যান্ড হিজ নাইস রানী গাইডিন লু। ওকে, তো এটা মনে রাখবে, এইরকম ক্রোনোলজিক্যালি কোয়েশ্চেনগুলো আসে। তো সোশ্যো রিলিজিয়াস মুভমেন্ট হলো কি, তোমার ট্রাইবাল মুভমেন্টসগুলো হলো কি, কাস্ট মুভমেন্ট হলো, এই সমস্ত মুভমেন্টসগুলো যেটা ছিল রিভল্ট অফ 1857, তারপর ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট সিজ কবে হয়েছে, কোন পার্টটাকে রিজনটাকে আগে ব্রিটিশরা সিজ করেছিল, রিবেলিয়ন কোথায় আগে সাপ্রেস করা হয়েছে, এই সমস্ত ধরনের কোয়েশ্চেনগুলো কিন্তু আসে, ক্রোনোলজিক্যালি সাজাইতে তোমাদেরকে বলে। তো যখন এই ক্লাসগুলো করবে, যখন এটার তোমরা স্ট্যাটিক পার্টটা পড়বে, তখন এই সমস্ত পয়েন্টসগুলোকে মাথায় রেখে, এই সমস্ত কোয়েশ্চেনগুলোকে মাথায় রেখে কিন্তু নিজের নোটসগুলোকে রিভাইজ করবে। ওকে, মুভিং অন। মঙ্গল পাণ্ডে, আ সেপয় অফ দি 34th নেটিভ ইনফ্যান্ট্রি স্টেশনড অ্যাট ডার্কপুর, মিউটাইন্ড অন, কোন দিন 34th নেভি নেটিভ ইনফ্যান্ট্রি
যেটা ব্যারাকপুরে স্টেশন ছিল তার একজন সেপয় মঙ্গল পাণ্ডে মিউটিনিটাকে স্টার্ট করল। অপশন এ 21st March 1857, অপশন বি 29th March 1857, অপশন সি 23rd May 1857, অ্যান্ড অপশন ডি 22nd জুন 1857। কোয়েশ্চেন তোমাদের সামনে আছে, অপশন তোমাদের সামনে আছে, তাড়াতাড়ি আনসারটা করো। কি হবে রাইট আনসার, তাড়াতাড়ি আনসারটা করো। মঙ্গল পাণ্ডে A sepoy of 34th Native Infantry stationed at Barakpur mutinied on. The right answer is option B, 29th March 1857. 29 March 1857 mutiny start korechilen Mangal Pandey at the 34th Native Infantry Barakpur. Okay, moving on. What was the great Indian revolutionary who was? He was a great Indian revolutionary who was a professor of Sanskrit and philosophy in the universities of Berkeley and Stanford and died as a sannyasi in Philadelphia. He was. এখানে এত চার পাঁচটা স্টেটমেন্ট দেওয়া আছে একটা পার্সোনালিটি এর ব্যাপারে, তোমাদেরকে আইডেন্টিফাই করতে হবে এই পার্সোনালিটিটা কে, হু ওয়াজ দিস পারসন। ইনি একজন ইন্ডিয়ান রেভলিউশনারি ছিলেন, সংস্কৃত আর ফিলসফির প্রফেসর ছিলেন ইউনিভার্সিটিজ অফ বেরকেলে আর স্ট্যানফোর্ডে, আর ইনি অ্যাজ আ সন্ন্যাসী ইনার ডেথ হয়েছিল ইন ফিলাডেলফিয়া। ইনি কে? অপশন এ শ্যামজি কৃষ্ণ বর্মা, অপশন বি লালা হরদয়াল, অপশন সি ভাই পরমানন্দ, অ্যান্ড অপশন ডি রামচন্দ্র ভারদ্বাজ। তোমাদেরকে 30 সেকেন্ড দিচ্ছি এই কোয়েশ্চেনটা সলভ করার জন্য, তাড়াতাড়ি এই কোয়েশ্চেনের আনসারটা বলবে কমেন্ট বক্সে। 30 সেকেন্ড তোমাদেরকে দিচ্ছি, একটু ভাবলে কিন্তু এই কোয়েশ্চেনটা করতে পারবে। ইন্ডিয়ান রেভলিউশনারি মুভমেন্টের সাথে রিলেটেড আছে পার্সনটা, আইডেন্টিফাই করো তাড়াতাড়ি। তো কি হচ্ছে রাইট আনসার, তোমরা অনেকরাই কমেন্ট করেছো। রাইট আনসার ইজ অপশন বি লালা হরদয়াল। লালা হরদয়াল একজন ইন্ডিয়ান রেভলিউশনারি ছিলেন, প্রফেসরও ছিলেন সংস্কৃত কলেজ সংস্কৃতের ইউনিভার্সিটিজ অফ স্ট্যানফোর্ড অ্যান্ড ব্রেকলেতে, অ্যান্ড উনি একজন সন্ন্যাসী হয়ে ডেথ করেছিলেন এট ফিলাডেলফিয়া। এবার লালা হরদয়াল আমরা যখনই শুনি আমাদের মনে চলে আসে গদার মুভমেন্ট। তো গদার পার্টি যে স্থাপনা হয়েছিল তার প্রেসিডেন্ট ছিলেন উনি লালা হরদয়াল। হি ওয়াজ অলসো দি ফাউন্ডিং মেম্বার অফ দি গদার পার্টি। গদার পার্টির ফর্মেশনটা কোথায় হয়েছিল? তো 1913 সালে হয়েছিল সান ফ্রান্সিসকোতে, দ্যাট ইজ ইউএসএ। তো এটা কিছু কিছু স্ট্যাটিক পয়েন্টস আছে, সেটাও আমি তোমাদেরকে বলতে চাচ্ছি। যখন পড়বে এই সমস্ত পয়েন্টসগুলো কিন্তু একটু মনে রাখতে হবে, ওকে? তো এই ধরনের কোয়েশ্চেনও আসে, তো জাস্ট টেক এ নোট অফ ইট। মুভিং অন, দ্য নেম ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস ওয়াজ গিভেন বাই। ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস এই নামটা কে দিয়েছিল? অপশন এ এস এন ব্যানার্জি, অপশন বি দাদাভাই নারোজি, অপশন সি ফেরোজ শাহ মেহতা, অ্যান্ড অপশন ডি এম জি রানাডে। কি হবে রাইট আনসার, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস এই নামটা কে কয়েন করেছিলেন? সঠিক উত্তর হচ্ছে অপশন বি দাদাভাই নারোজি। দাদাভাই নারোজি এই নামটা দিয়েছিলেন ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস। Moving on, who said the Congress is tottering to its fall and one of my great ambitions while in India is to assist it to its peaceful demise? Ei statement ta ke diyechilen? Option A Syed Ahmed Khan, option B Raja Shiv Prasad, option C Lord Dufferin, and option D Lord Curzon. Your right answer, Congress is tottering to its fall
এটা কার স্টেটমেন্ট? তো অনেকরাই আনসার করেছো আর সঠিক আনসার করেছো, ভেরি গুড। রাইট আনসার ইজ অপশন ডি, লর্ড কার্জন। লর্ড ডাফরিন মাইক্রোস্কোপিক মাইনরিটি বলেছিলেন কংগ্রেসকে, লর্ড ডাফরিন মাইক্রোস্কোপিক মাইনরিটি বলেছিল। লর্ড কার্জন কি বলেছিল? তো কার্জন বলেছিল কংগ্রেস ইজ টটারিং টু ইটস ফল। তো এই ধরনের যে স্টেটমেন্টসগুলো দেওয়া থাকে হিস্ট্রিতে, আমরা পড়ে থাকি, সেই সমস্ত স্টেটমেন্টসগুলোও কিন্তু মনে রাখতে হবে। মুভিং অন, আফটার দি সুরত স্প্লিট 1907, দ্য সেকেন্ড স্প্লিট ইন কংগ্রেস টুক প্লেস ইন 1918 অন দ্য ইস্যু অফ। 1907 সালে সুরতে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের প্রথম স্প্লিট হয়েছিল। সেকেন্ড স্প্লিট হয় 1918 সালে। সেকেন্ড স্প্লিটের কারণটা কি ছিল? অপশন এ লখনৌ প্যাক্ট, অপশন বি মন্টাগিউ ডিক্লারেশন, অপশন সি ইলেকশন অফ মিসেস অ্যানি বেসেন্ট অ্যাজ প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, অ্যান্ড অপশন ডি বোথ এ অ্যান্ড সি। কী হবে রাইট আনসার? সেকেন্ড স্প্লিট অফ কংগ্রেস ইন 1918 কেন হয়েছিল, সেকেন্ড স্প্লিটের রিজনটা কি? সঠিক উত্তর হচ্ছে অপশন বি মন্টাগিউ ডিক্লারেশন। মন্টাগিউ ডিক্লারেশনকে বেস করে সেকেন্ড স্প্লিট হয়েছিল কংগ্রেসের ইন দ্য ইয়ার 1918। ওকে, মুভিং অন, ম্যাচ দ্য ফলোয়িং এপিথেটস উইথ দি ফলোয়িং ন্যাশনাল লিডার্স। এখানে একদিকে ন্যাশনাল লিডার্সের নাম দেওয়া আছে, একদিকে এপিথেটস দেওয়া আছে, তোমাদেরকে ম্যাচ করতে হবে। আমি তোমাদেরকে 30 সেকেন্ড দিচ্ছি এই কোয়েশ্চনটা সলভ করার জন্য। বিজি তিলক, অ্যান্ড্রিউস, মদন মোহন মালবিয়া, লালা লাজপত রায়। আর এপিথেটে আছে লোকমান্য, দীনবন্ধু, মহামায়া অ্যান্ড পঞ্জাব কেসরি। তো তোমাদেরকে আইডেন্টিফাই করতে হবে, ম্যাচ করতে হবে এটাকে। আমি তোমাদেরকে 30 সেকেন্ড দিচ্ছি, তাড়াতাড়ি এই কোয়েশ্চেনের আনসারটা কমেন্ট বক্সে করো, তারপর আমি রাইট আনসারটা বলছি। ফ্রেন্ড রাইট আনসার তোমরা অনেক রাই কমেন্ট করেছো, ইটস অপশন এ 1 2 3 4, দ্যাট ইজ বিজি তিলক। বিজি তিলককে লোকমান্য বলা হতো, লোকমান্য বাল গঙ্গাধর তিলক। অ্যান্ড্রিউসকে দীনবন্ধু বলা হতো, মদন মোহন মালবিয়াকে মহামানায়া বলা হতো, আর লালা লাজপত রায়কে পঞ্জাব কেসরি বলা হতো। ক্লিয়ার? তো রাইট আনসার ইজ অপশন এ 1 2 3 অ্যান্ড 4। মুভিং অন, লাস্ট কোয়েশ্চেন অফ দ্য ডে। সুভাষ চন্দ্র বোস ওয়াজ ইউনানিমাসলি ইলেক্টেড প্রেসিডেন্ট অফ আইএনসি অ্যাট দ্য হরিপুরা সেশন হেল্ড ইন ফেব্রুয়ারি 1936, 1937, 1938, 1939। কোন সালে হরিপুরা সেশনে সুভাষচন্দ্র বাসুকে বা সুভাষচন্দ্র বোসকে ইউনানিমাসলি আনঅপোজ ইলেক্ট করা হয়েছিল ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের প্রেসিডেন্ট হিসাবে? কি হবে রাইট আনসার? 1936 কি 1937 কি 1938 কি 1939? তো সঠিক উত্তর হচ্ছে অপশন সি 1938। হরিপুরা সেশনে সুভাষচন্দ্র বোসকে ইউনানিমাসলি ইলেক্ট করা হয়েছিল অ্যাজ দ্য প্রেসিডেন্ট অফ আইএনসি। আর 1939 ত্রিপুরি সেশনে উনি পতভি সীতারামাইয়াকে হারিয়ে আবার প্রেসিডেন্ট ইলেক্ট হয়েছিলেন। ওকে, সো দ্যাটস ইট ফর টুডে ফ্রেন্ড। নেক্সট সেটে আমরা আগেন হিস্ট্রি পার্টটাকেই কভার করছি। So meet you in the next class. Till that time, all the very best. Study hard. Bhalo kore porashona karo. Mains nischoy tumra ekhon theke seriously porashona korle nischoy tumra ei bochhori mains ta korte parbe. So meet you in the next class friend. Till that time, all the very best. Thank you. Jai Hind.